পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন, তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। গতকাল রাত 12টার দিকে তার ফল পজিটিভ আসে। আজ দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থসামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনায় আক্রান্ত হয়েছে বলেও জানান তিনি।